Hello everyone, welcome to Unstop Study. Aaj 27th November, daily current affairs se sobai ke shagoto. Bishes kore WBCS er jonno important current affairs gulo niye alochona korbo. Video ti prothom theke shesh porjonto dekhbe. Jodi bhalo lege thake, tobe like, comment, share korbe ebong channel tike subscribe korbe. First question, in which state Guru Ghosidas National Park is situated? কোন রাজ্যে গুরু ঘোষিদাস ন্যাশনাল পার্ক অবস্থিত এটি হচ্ছে একটি টাইগার রিজার্ভ ওকে এবং এটি রিসেন্টলি ঘোষণা করেছে ছত্রিশগড় সরকার টাইগার রিজার্ভ এই ন্যাশনাল পার্কটি ঘোষণা করেছে এবং এটি ছত্রিশগড়ের কাঠিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত ওকে তাহলে অ্যান্সার হবে ছত্রিশগড় নেক্সট কোশ্চেন হু হ্যাজ বিন ওন দ্য ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ চিলড্রেন পিস প্রাইজ 2019 ইন্টারন্যাশনাল পিস প্রাইজ কে জয়লাভ করেছে এখানে দুজন জিতেছে এক হচ্ছে ডেভাইন ম্যালম ফ্রম ক্যামেরুন অ্যান্ড গ্রিতা থানবার্গ অফ সুইডেন সুইডেনের গ্রিতা থানবার্গ এবং ক্যামেরুনের ডিভাইন ম্যালম ওকে গ্রিতা থানবার্গ পেয়েছে কিন্তু হার ফাইট টুয়ার্ডস এনভায়রনমেন্টাল প্রোটেকশানের জন্য ইনাকে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ দেওয়া হয়েছে এটা কিন্তু ইন্টারন্যাশনাল এই পিস প্রাইজটা কিন্তু নোবেল প্রাইজের সঙ্গে প্রাইজের থেকে কিন্তু আলাদা ইন্টারন্যাশনাল নোবেল প্রাইজ কিন্তু ঘোষণা করা হয় আলফ্রেড নোবেলের নামানুসারে ইনি হলেন একজন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল এবং ইনি কেমিস্ট ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন ইনার এক বড় আবিষ্কার হলো ডিনামাইট আবিষ্কার করেছিলেন ইনি এবং পাঁচটা স্কিমে এটি দেওয়া হয় এক হচ্ছে কেমিস্ট্রি লিটারেচার পিস ফিজিক্স অ্যান্ড মেডিসিনে প্রথম দেওয়া হয়েছিল 1901 সালে তার নামানুসারে অর্থাৎ আলফ্রেড নোবেলের নামানুসারে কিন্তু এটি দেওয়া হয় পিস ছাড়া বাকি গুলো ঘোষণা করা হয় সুইডেন থেকে এবং পিস প্রাইজ নরওয়ে থেকে দেওয়া হয় কিন্তু এই ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজটা দেওয়া হয় কিন্তু এটা নেদারল্যান্ডের হেগ থেকে যেটা ইউরোপে অবস্থিত এটা দেওয়া হয় কিন্তু হেগ থেকে ওকে নেক্সট কোশ্চেন হু হ্যাজ ওন দ্য স্কটিশ ওপেন স্কটিশ ওপেন কে জিতেছেন স্কটিশ ওপেন জিতেছেন লক্ষ্য সেন ইনি একজন ইন্ডিয়ান এবং এই বছরে লক্ষ্য সেনের হচ্ছে ফোর্থ টাইটেল এটাকে নিয়ে এবং ইনি হারিয়েছেন ব্রাজিলের ইয়োগোর চেসলিওকে ওকে নেক্সট কোশ্চেন তাহলে অ্যান্সার হবে এখানে লক্ষ্য সেন নেক্সট কোশ্চেন রিসেন্টলি অমরাবতী ইজ সিলেক্টেড ইন ইন্ডিয়াস ম্যাপ অ্যাজ এ ক্যাপিটাল অফ হুইচ স্টেট এটা অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসাবে কিন্তু ইন্ডিয়ান ম্যাপে স্থান পেয়েছে রিসেন্টলি কিন্তু এর আগে পর্যন্ত কিন্তু ইন্ডিয়ান ম্যাপে স্থান ছিল না এবার থেকে কিন্তু ইন্ডিয়ার ম্যাপে কিন্তু অন্ধ্রপ্রদেশের মধ্যে অমরাবতীকে ক্যাপিটাল হিসাবে চিহ্নিত করা হবে অমরাবতী অন্ধ্রপ্রদেশ থেকে কিন্তু 2014 সালের 2রা জুন তেলেঙ্গানা আলাদা হয়েছিল এর আগে অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল কিন্তু হায়দ্রাবাদ কিন্তু 2014 সালে আলাদা হওয়ার পরে কিন্তু অমরাবতীটা হয়ে গেল অন্ধ্রপ্রদেশের রাজধানী ঘোষণা করা হয়েছিল কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হয়নি এটা 10 ইয়ার্সের পর কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হবে অর্থাৎ 2024-এ কিন্তু এটি অফিসিয়ালি ঘোষিত হবে যেটা অমরাবতী বর্তমান কিন্তু ইন্ডিয়ান ম্যাপে কিন্তু এটাকে চিহ্নিত করা হবে হয়ে থাকবে নেক্সট কোশ্চেন হুইচ স্টেট ইন্ট্রোডিউসড মুখ্যমন্ত্রী বাল হৃদয় সুরক্ষা যোজনা কোন রাজ্য চালু করেছে এটা হবে অ্যান্সার হবে এটা ছত্রিশগড় ওকে ছত্রিশগড় কিন্তু এটি চালু করেছেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী হলেন ভূপেশ বাঘেল যেটি আইএনসি থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তিনি এবং গভর্নর হয়ে এখানকার গভর্নর হলেন অনুসিয়া উইকিয়া ওকে নেক্সট কোশ্চেন হু হ্যাজ বিন ওন দ্য ডেভিস কাপ ফাইনাল কিন্তু রিলেটেড টেনিসের সঙ্গে
টেনিসের সঙ্গে ডেভিস কাপ ফাইনালটা রিলেটেড, এবং এটা এবছর জিতেছেন কিন্তু রাফায়েল নাদাল, ইনি হচ্ছেন স্পেনের স্পোর্টসম্যান। ইনি হারিয়েছেন কানাডার ডেনিস সাপ্রোলোভাকে হারিয়ে তিনি জিতেছেন ডেভিস কাপ, এটি টেনিসের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, দীপিকা কুমারী ইজ রিলেটেড টু হুই স্পোর্টস? দীপিকা কুমারী আর্চারির সঙ্গে সম্পর্কিত, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ইন হুইজ ডে ইজ অবজার্ভ ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি ডে? 26th November ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি ডে, কারণ 26th November 1949 আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্টেড হয়েছিল, কিন্তু 26th January 1950 যেটা আমাদের কনস্টিটিউশন এনফোর্সড হয়েছিল অর্থাৎ কার্যকরী হয়েছিল, কিন্তু 26th নভেম্বর অ্যাডপ্টেড হয়েছিল আমাদের কনস্টিটিউশন 1949। ওকে, নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড স্পেশাল আইকন অ্যাওয়ার্ড ইন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা রিসেন্টলি এখনও চলছে, কাল অবধি চলবে, 28th নভেম্বর অবধি, এটি হচ্ছে গোয়াতে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের স্পেশাল আইকন অ্যাওয়ার্ড জিতেছে কিন্তু আমাদের সুপারস্টার রজনীকান্ত। নেক্সট কোশ্চেন, দ্য র্যাঙ্ক অব ইন্ডিয়া ইন হু হেলথ ইন্ডেক্স? হু হেলথ ইন্ডেক্সে কিন্তু ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 8। ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।